তো ফাইনালি পশ্চিমবঙ্গে বিজেপি তাদের অন্যান্য আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দিল এবং সেই আপডেটটি দেখে নেবো আমরা আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো পশ্চিমবঙ্গের আরো 10টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি, দেখে নিন এক নজরে। শুরু করবো আমরা বহরমপুর দিয়ে। বহরমপুরে রয়েছেন কৃষ্ণ জোয়াদার আর্য, মুর্শিদাবাদে রয়েছেন হুমায়ুন কবির, রানাঘাটে রয়েছেন মুকুটমণি অধিকারী, বনগাঁয় রয়েছেন শান্তনু ঠাকুর, ডায়মন্ড হারবারে রয়েছেন নীলাঞ্জন রায়, হাওড়াতে রয়েছেন রামদেব সেনগুপ্ত, উলুবেরিয়ায় রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে রয়েছেন দেবাশিস সামন্ত, বাঁকুড়ায় রয়েছেন সুভাষ সরকার এবং সবশেষে বোলপুরে রয়েছেন রামপ্রসাদ দাস। এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি জঙ্গিপুরে কিন্তু প্রার্থী হিসেবে রয়েছেন মাহফুজা খাতুন। তো প্রথম দফায় বিজেপি ঘোষণা করেছিল 28 জনকার নাম, দ্বিতীয় দফায় ঘোষণা করেছিল 2 জনকার নাম এবং তৃতীয় দফায় এখনো পর্যন্ত ঘোষণা করলো 10 জনকার নাম। এই ভিডিওটিকে এক্ষুনি শেয়ার করে দিন সকলের সাথে। এই বিষয়ে কোনো রকম বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।